নমস্কার বন্ধুরা, অনুপমা কিচেনস অ্যান্ড ব্লগস এ সবাইকে স্বাগত। তো যেহেতু গরমকাল, গরমকালে অতি প্রিয় সুস্বাদু একটি ফল হলো আম, তাই আজকে আমি বানাবো আম লস্যি। আপনারা তো আম লস্যি বাড়িতে বানিয়েই থাকেন, আমি কিভাবে আম লস্যি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। তো আমি এখানে একটা হিমসাগর আম নিয়েছিলাম, এবার আমটাকে আমি কেটে নেব। আমি আমটাকে কেটে নিচ্ছি, এবার আমের টুকরো টুকরো করে নেব। আমি একটা প্লেটের মধ্যে আমের টুকরো নিয়ে নেব। একই রকমভাবে আমি আমের টুকরোগুলোকে বের করে নিচ্ছি খোসা থেকে। তো আমার আম কাটা হয়ে গেছে, এবারে আমি একটা মিক্সিং জার নিয়েছিলাম, এবার আমের টুকরোগুলো আমি দিয়ে দেবো জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব দু হাতা পরিমাণ মতন টক দই। দিয়ে দেব চিনি। আমি এখানে 3 চামচ চিনি নিয়েছিলাম। তো আমি এবার এখানে আমি দিয়ে দেবো জল। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে রুম টেম্পারেচার জলও দিতে পারেন। তো আমার তৈরি হয়ে গেছে লস্যি, এবারে আমি একটা কাপের মধ্যে সার্ভ করে দেব। এদিকে আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। আপনারা এটা নাও দিতে পারেন। এবার আমি আমের লস্যিটাকে পুরো ঢেলে দেবো গ্লাসের মধ্যে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে।